রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীর জন্য দোয়া ক্ষমা প্রার্থনা করছে, আল্লাহুম্মা গফির লিউবাইদিন নাবি আমির। এখান থেকে আমি আপনাকে এই কথাই বলতে চাই, ইসলাম হিংসার কথা বলে না, ইসলাম ভ্রাতৃত্বহীনতার কথা বলে না, ইসলাম হৃদয়ের মাঝে অন্যের জন্য দাগিনা হিংসা বিদ্বেষ পোষণ করার কথা বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে তাকান আর নিজের দিকে তাকান, আপনি কী করছেন? আপনার হৃদয়ে আপনার মুসলিম ভাইয়ের জন্য শুধু হিংসাই রয়েছে, আপনার মুসলিম ভাইয়ের জন্য আপনার হৃদয়ে শুধু অসৎ উদ্দেশ্যই রয়েছে। আর আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখুন, আপনি নাকি আহলে হাদিস, আপনি নাকি হানাফি, আপনি নাকি শাফি, আপনি নাকি হাম্বলি, আপনি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের প্রকৃত অনুসারী? তাহলে এই বিদ্বেষ কেন? আপনার হৃদয়ের মাঝে এই হিংসা কেন? আপনার হৃদয়ের মাঝে এই বিদ্বেষ কেন? আপনি কেন অন্যের গিবত করছেন? আপনি কেন হুমাজাতের লুমাজায় অন্তর্ভুক্ত হচ্ছেন? এই সিফাতের দ্বারা কেন আপনি মাউসুফ হচ্ছেন? কোথাকার আপনি আহলে হাদিস, আপনি কোথাকার শাফি? আপনার নিকট আমার এই প্রশ্ন, আপনি একজন আলেম হয়ে আর একজন আলেমের বিষয় আঘাত করছেন, আর একজন আলেমের পিছন নিন্দা করছেন, আপনি কিসের আহলে হাদিস, আপনি কিসের শাফি? এটা আপনার নিকট আমার, আপনি কার আদর্শকে গ্রহণ করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন তার এক সাহাবীর জন্য। কতটুকু ভালোবাসা হওয়ার পরে একজন মুসলিম আর একজন মুসলিমের জন্য দোয়া করতে পারে? দোয়া করতে দূরে থাক, আমরা ভালো উদ্দেশ্যও করি না, তাহলে চিন্তা করুন আপনার হৃদয়ে কতটুকু ভালোবাসা হওয়ার পরে আপনি একজন মুসলিমের জন্য দোয়া করবেন। ইসলাম ভ্রাতৃত্বের কথা বলে, ইসলাম হিংসা বিদ্বেষের কথা বলে না, ইসলাম মারামারির কথা বলে না। যারা ইসলামের প্রতি বিদ্বেষের কাদা ছুটছে, তারা আমাদের মতো নোংরা কিছু আলেমের জন্যই কাদা ছুটছে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী বলি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে প্রকৃতভাবে মানি না। ঠিক আমাদের মতো মুসলিমের, ঠিক আমাদের মতো আহলে হাদিসের, ঠিক আমাদের মতো হানাফির, ঠিক আমাদের মতো ওই সমস্ত আহলে হাদিসের জানাফে যারা হানাফি ভাইদেরকে কটাক্ষের দৃষ্টিতে তাকায়, ঠিক ওই সমস্ত হানাফি ভাইদের প্রতি যারা মুসলিমদেরকে আহলে হাদিসদেরকে মসজিদ থেকে বের করে দেয়, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে আছেন এ কথা বলতে চান? আপনি চার মাযহাব মানছেন এ কথা বলতে চান? আপনি চার মাযহাবের অনুসারী এ কথা বলতে চান? আমি বলতে চাই আপনি কাউরের অনুসারী নন। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে প্রকৃতভাবে গ্রহণ করতেন, তো আপনি কখনোই আপনার ভাইয়ের জন্য অন্তরের মাঝে বিদ্বেষ রাখতে পারতেন না, আপনি আপনার ভাইয়ের গীবত করতে পারতেন না, আপনার ভাইয়ের প্রতি আপনার কোনো অভিযোগ থাকতো না। আপনার হৃদয় তো অভিযোগে ভরা, আপনার হৃদয় তো বিদ্বেষে ভরা, আপনার হৃদয় তো হিংসায় ভরা, আপনার মুখ তো অন্যের ভাইয়ের বিষদ আকারে ব্যস্ত। আপনি আপনার ভাইয়ের জন্য কীভাবে ক্ষমা প্রার্থনা করবেন? আপনি আপনার ভাইয়ের জন্য কীভাবে জান্নাত প্রার্থনা করবেন? ঠিক আপনার মতো মুসলিমের, আপনার মতো মুসলিমের এই সমাজে দরকার নেই। আপনার মতো মুসলিমের জন্যই আজকে আফগানিস্তানে মুসলমানেরা নির্যাতিত, ইরাকে মুসলমানেরা নির্যাতিত, শামে মুসলমানেরা নির্যাতিত, ফিলিস্তিনে মুসলমানেরা নির্যাতিত, চেচিনিয়া বসনিয়া উজবেকিস্তানে তাজাকিস্তানে মুসলমানেরা নির্যাতিত। আপনাদের মতো মুসলমানের জন্যই যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, যারা নিজেদেরকে আহলে হানাফি দাবি করে, শাফি দাবি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারণা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ধারণা, যাদের হৃদয়ে শুধুই হিংসা রয়েছে।